অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি আছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসাইন। শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই, যেখানে তিনি লিখেছেন, আমার হাজব্যান্ডের আপডেট এখনও তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, চোখ খুলে নাই, লাইফ সাপোর্টে আছে, চিকিৎসকরা চেষ্টা করছেন, একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। তনি আরও জানান, আমি হাসপাতালে আছি, সানবি সারফারাজ আমার বাসায় মায়ের সাথে আছে। সারফারাজ কিছুই বোঝে না, ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর। সবশেষ তনি বলেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাজব্যান্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থায় নেই, আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী, যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। সেসবের জবাবও দিয়েছেন তিনি। অন্যদিকে শাহাদাত হোসাইন তনির দ্বিতীয় স্বামী, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। ওর সাথে যে আমার প্রেম হয়েছে বা ভালোবাসা হয়েছে বা মানে এটা পুরোটাই হঠাৎ করে হয়েছে, পুরোটাই পুরো বিষয়টা হঠাৎ করে হয়েছে, বাই অ্যাক্সিডেন্ট অর ওরকম প্রি প্ল্যান্ড কিছু না। মানে ওর সাথে আমার হঠাৎ করে দেখা, হঠাৎ করে ও আমাকে ভালোবাসে, ও আমার প্রেমে পড়ে, কিন্তু আমি তখন ওর প্রেমে পড়িনি।